হ্যালো ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এই টু ক্রেকিং স্টুডিও চ্যানেল আজকে আমি তোমাদের জন্য একটি প্যারাগ্রাফ বা এসি নিয়ে এসেছি সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তোমাদেরকে আজকে আমি এই প্যারাগ্রাফ বা এসিটি বাংলা অর্থ বলে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা এখনটি শুরু করি ফার্স্ট দেখো ডিজিটাল বাংলাদেশ মেন্স ডিজিটালাইজিং বাংলাদেশ বাই এঞ্জিনিয়ারিং অ্যান্ড আইসিটি বেসড সোসাইটি হোয়ার ইনফরমেশান উইল বি অ্যাভেলেবল অনলাইন অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ মানে আইসিটি ভিত্তিক সোসাইটি নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে ডিজিটালাইজ করা যেখানে সকল তথ্য অনলাইনে পাওয়া যায় হে আর অল দ্য পসিবল টাস্ক অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার নন গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট উইল বি পারফর্মড ইউজিং ডিজিটাল টেকনোলজি এখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সরকারি এবং অন্যান্য সরকারি বা আধা সরকারির সম্ভাব্য কাজ সম্পাদন করা হয় দ্য বেনিফিটস অফ ডিজিটাল বাংলাদেশ ক্যান নট বি ডিসক্রাইবড ইন আ ফিউ ওয়ার্ডস ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলো অল্প কথায় বর্ণনা করা যায় না কমন পিপল উইল গেট মেনি ফ্যাসিলিটিস ইন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে সাধারণ মানুষ অনেক সুবিধা পায় ইফ উই ক্যান এস্টাবলিশ আ ডিজিটাল বাংলাদেশ আমরা যদি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি উই ক্যান ইরেডিকেট করাপশন উইচ ইজ দ্য মেইন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি তবে আমরা দুর্নীতি নির্মূল করতে পারবো যা আমাদের দেশের প্রধান সমস্যা ইট উইল সেভ পিপলস টাইম অ্যান্ড মানি অ্যান্ড উইল মেক পিপল মোর এন্টারপ্রাইজিং এটি মানুষের সময় ও অর্থ সাশ্রয় করে এবং অর্থাৎ এটি মানুষের অর্থ বা সময় সাশ্রয় করবে এবং মানুষকে আরও উদ্যোগী করবে এন্টারপ্রাইজিং মানে হচ্ছে উদ্যোগী এরপর দেখো ইট উইল কানেক্ট পিপল উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইকোনমিক্যালি পলিটিক্যালি সোশিয়ালি অ্যাকাডেমিক্যালি অ্যান্ড ইভেন কালচারালি অর্থাৎ এটি অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক একাডেমিক এবং এমনকি সাংস্কৃতিকভাবে পুরো বিশ্বের সাথে মানুষকে সংযুক্ত করবে ইট উইল মডার্নাইজ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এটি ব্যাংকিং ও আর্থিক ক্রিয়াকলাপকে আধুনিকরণ করবে এগ্রিকালচার হেলথ এডুকেশন কমার্স অল দিজ সেক্টর উইল বি হাইলি বেনিফিটেড বাই মেকিং বাংলাদেশ আর ডিজিটাল ওয়ান অর্থাৎ কৃষি স্বাস্থ্য শিক্ষা বাণিজ্য এইসব খাতি বাংলাদেশকে ডিজিটাল হিসেবে তৈরি করে অত্যন্ত উপকৃত হবে বা এগুলোই বাংলাদেশকে ডিজিটাল করবে দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ইমপ্লিমেন্টেড মোস্ট অফ দ্য স্টেপস টু ডিজিটাল বাংলাদেশ সরকার ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশের বেশিরভাগ পদক্ষেপ বাস্তবায়ন করেছে উই আর গেটিং ইটস বেনিফিটস নাও আমরা এখন এটি সুবিধা পাচ্ছি হোপ দ্য গভর্নমেন্ট উইল শিওরলি সাকসেড টু মেক বাংলাদেশ ফুললি ডিজিটাল অ্যাজ প্ল্যান্ট আশা করা যায় সরকার পরিকল্পনা মতো বাংলাদেশকে কি পুরোপুরি ডিজিটাল করতে সফল হবে ফর দিস দ্য আন পাওয়ার সাপ্লাই ইজ আ মাস্ট অর্থাৎ এই জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জরুরি উই হ্যাভ টু ডেভেলপ কম্পিউটার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার্স থ্রু আউট দ্য কান্ট্রি অর্থাৎ আমাদের সারা দেশে কম্পিউটার নেটওয়ার্ক অবকাঠামোগত বিকাশ করতে হবে We also have to train our people to acquire ICT skill and ensure equitable access to Digital Governance Services. ICT দক্ষতা অর্জনের জন্য এবং ডিজিটাল গভর্নেন্স পরিষেবাগুলোতে ন্যায়সঙ্গত অ্যাক্সেস অ্যাক্সেস নিশ্চিত করতে আমাদের লোকদের প্রশিক্ষণ দিতে হবে দ্য ইমপ্লিমেন্টেশন অফ আ ডিজিটাল বাংলাদেশ ক্যান হেল্প আওয়ার কান্ট্রি মেক প্রোগ্রেস ইন অল sectors বাই লেভস অ্যান্ড বোনস এটি ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন আমাদের দেশকে সমস্ত খাতে লাফিয়ে সীমাবদ্ধতার অগ্রগতিতে সহায়তা করতে হবে এটাই ছিল ডিজিটাল বাংলাদেশ প্যারাগ্রাফ বা এসে তোমাদেরকে আমি এটি বাংলা অর্থ সবলে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক করবে আর আমার ভিডিও কি তোমরা শেয়ার করবে আমার ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস সার্কেলে এগুলো শেয়ার করে দিলে তারাও যাতে উপকৃত হয় এই জন্য তোমরা শেয়ার করে দিও আর তোমাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেলায়কনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপলোডেড ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম